খুঁটিয়ে খুঁটিয়ে অবশেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তাও আবার সব আসনে নয়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে এই রাজ্যের 19টি লোকসভা কেন্দ্রের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। দর্শক, আগে দেখুন কোন কেন্দ্রে কার নাম ঘোষণা করা হয়েছে, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। দেখুন, জলপাইগুড়ি ডক্টর জয়ন্ত রায়, দার্জিলিং রাজু বিস্ত, রায়গঞ্জ কার্তিক পাল, জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগর রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুর অর্জুন সিং, দমদম শীলভদ্র দত্ত, বারাসাত স্বপন মজুমদার, বসিরহাট রেখা পাত্র, মথুরাপুর অশোক পুরকাইত, কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তর তাপস রায়, উলুবেরিয়া অরুণোদয় পাল চৌধুরী, শ্রীরামপুর কবির শঙ্কর বোস, আরামবাগ অরূপকান্তি দিগার, তমলুক জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক্স জাস্টিস হবে, মেদিনীপুর অগ্নিমিত্রা পল, বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ। এই হচ্ছে দর্শক 19টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা এই রাজ্যের, যেটা আজকে ঘোষণা করেছে বিজেপি অনেকদিন পরে। তাও আবার 4টি কেন্দ্রের নাম এখনো ঘোষণা করা হলো না, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার, তার নামটাও এখনো জানতে পারলাম না। সেই সঙ্গে বীরভূম, সেই নাম মানে সেখানকারও নাম ঘোষণা হলো না। ঝাড়গ্রাম সম্ভবত, হ্যাঁ, তারও নাম দেখতে পেলাম না। আর আসানসোল, আসানসোলের নাম ঘোষণা হয়েছিল প্রথম তালিকাতে, কিন্তু যার নাম ঘোষণা হয়েছিল তিনি তো নিজেকে উইথড্র করে নিয়েছেন, ফলে তারও কিন্তু একটা গ্যাপ একটা তৈরি হয়েছে আসানসোলের, সেই নামটাও কিন্তু আমরা জানতে পারলাম না। প্রথম দফার ভোটের নমিনেশন পর্ব চলছে শেষের পথে, এখনো সব আসনের প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করতে পারল না। আমি জানি না এটাকে আপনারা কিভাবে দেখছেন, তবে আমি এটাকে তো খুব একটা ভালো চোখে দেখছি না। তর্ক বিতর্ক করলে হয়তো বিজেপির লোকজনেরা বলবেন, ও আমাদের বড় দল, গোটা দেশকে নিয়ে ভাবতে হচ্ছে, সুতরাং এ তো হবেই। আর যাই হোক, ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম এখনো ঘোষণা করতে পারলো না বিজেপি, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, তাই না? এই ডায়মন্ড হারবার কেন্দ্রতে বিজেপি ওয়াক ওভার দিয়ে দিতে চাইছে কিনা, দিয়ে দেওয়াই ভালো, আর কি হবে, কবে নাম ঘোষণা হবে, কবে প্রচার হবে, কবে লড়াই হবে, ফালতু সব। নাকি উপযুক্ত লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বড় দল, এদিকে বলা হচ্ছে গোটা দেশ চালাচ্ছে দলটা, এখনো নাকি উপযুক্ত লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ডায়মন্ড হারবারে কাকে প্রার্থী করা হবে। আরে দরকার হলে নতুন কাউকে নামিয়ে দিন তো, অন্তত প্রচারে থাকুন, মানুষ তো তৈরি রয়েছেন, মানুষ তো তৈরি রয়েছেন, তাদেরকে তো, তাদের যে বিষয়টা তার তো একটা প্রতিফলন তো ঘটাতে হবে। যদি এইরকম প্রার্থী ঘোষণা নিয়ে যদি এত সমস্যা হয় প্রার্থীর নাম নেই, তো ওখানে যারা বিজেপি করেন নেতা কর্মী, তারা কি করে কাজটা করবেন? এতদিন ধরে তো করে আসছিলেন, তো এই এই তালিকা তো যদি না থাকে, তখনকার যারা নেতা রয়েছেন তারা কি করে কাজটা করবেন, তারা কি করে সাহসটা ধরবেন যে লড়াইটা হ্যাঁ করবো, দল নিশ্চয়ই খুব স্ট্রংলি ব্যাকআপ দেবে। এখন প্রার্থী দিতে পারেনি, কি ব্যাকআপ দেবে? ওখানকার যারা নেতা কর্মী বিজেপি, তাদের মধ্যে একটা এরকম প্রতিক্রিয়া কাজ করবে না, কি করে লড়াইটা হবে ওখানে? একেবারে যারা হাল ছেড়ে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তাকে তো, তার সঙ্গে ফাইটটা তো সবার আগে করতে হবে, সবার আগে থেকে ময়দানে নেমে ফাইট করে তবেই তো বিষয়টা দাঁড়াবে। ওখানকার মানুষ কিন্তু তৈরি ছিলেন, ওখানে কিন্তু টাফ ফাইট হতো, টাফ ফাইট। অভিষেক ব্যানার্জি যে দাবিটা করে আসছেন যে আগের থেকে অনেক বেশি লিড নিয়ে জিতবো, সেটা হতো না, টাফ ফাইট হতো, কিন্তু কোথায় লড়াইয়ের ময়দানে লোক কোথায়? প্রধান বিরোধী দল বিজেপি, তারা এখনো লোক খুঁজে পাচ্ছে না, এটা মানতে হবে। গোটা দেশের পার্টি, কত হেভিওয়েট, কত সেলিব্রিটি, কত কি রয়েছে, কাউকে ওখানে দাঁড় করানো যাচ্ছে না এখনো পর্যন্ত, খুঁজতে হচ্ছে, দেখি, দেখবো কত বড় প্রার্থী খুঁজে দাঁড় করায় শেষ পর্যন্ত, দেখবো। এই তো দেখছি, আর এতদিন ধরে কুতিয়ে কুতিয়ে যা লিস্ট দেখছি, আজকে যে তালিকা প্রকাশ পেয়েছে, অর্ধেক অর্ধেক নাম তো চিনেই না,
হতে পারেন কেউ আরএসএস করেন, কেউ অমুক তমুক, তার লিঙ্ক আপ আছে দিল্লি মুম্বাই, যাই না, কিন্তু দিল্লি বা নাগপুর আমরা যাই না, কিন্তু অর্ধেক নাম তো চিনেই না, বুঝতেই পারছে না যে কে তারা, নতুন করে সব পরিচয় জানতে হচ্ছে, চিনতেই পারছে না কে তারা। বিজেপির এত লোক, এত মুখ, এত কিছু সেখান থেকে পাওয়া গেল না, সব আননোন ফেস, নতুন নতুন ভাবে এসছেন, পরিচিতি ঘটেনি, এত দেরিতে নাম প্রকাশ পাচ্ছে, এমনিতেই প্রচারের প্রচারের সময়টা অনেকটা কমে এসছে, নতুন লোককে দাঁড় করিয়ে জিতে বেরিয়ে যাবেন? দেখুন মানুষের কিন্তু একটা সাড়া রয়েছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কিন্তু তবুও ফাইটটা তো করতে হবে। এখানে লড়াইটা তো ওই রকম লড়াই নয় অন্যান্য রাজ্যের মতো, এখানে লড়াই খুব টাফ লড়াই, এখানে কথায় আছে ভোট নয় ভোট করাতে হয়, ভোট দেওয়া নয় ভোট করাতে হয়। সেই ভোট করানোর লোকজন কোথায়? যদি ক্যান্ডিডেট নড়বড়ে হন, যদি ক্যান্ডিডেট অন্যের উপরে ডিপেন্ডেড হন, তো তিনি কি করে ভোটটা করাবেন? তিনি কি করে ভোটটা করাবেন? যিনি ক্যান্ডিডেট, যদি তিনি শক্ত না হন, যদি তিনি নিজের পায়ে দাঁড়িয়ে লড়াইয়ের মোকাবিলা না করতে পারেন, যদি তিনি ওই অন্যের উপরে নির্ভর করে বসে থাকেন, অন্যদেরকে টানতে তৃণমূল কংগ্রেসের কি সমস্যা হবে? একটা করে বান্ডিল মারবেন, সব ঘুরে যাবে, কারণ তাদের তোমার দায়ী থাকবে না, ওই জিতলে তো উনি এমপি হবেন, আমার কি যায় আছে, বাবা কিছু পেয়ে গেলে ভালো, এরকম অভিযোগ রয়েছে বলে আমি কথাগুলো বলছি। বিজেপির কেউ কেউ হয়তো মনে করুন হবেন আমার কথাতে, কিন্তু এরকম অভিযোগ রয়েছে বলে কথাগুলো বলছি। যদি ক্যান্ডিডেট সলিড হন, যদি নিজে থেকে তিনি কন্ট্রোল করতে পারেন, সংগঠন বোঝেন, এজেন্ট বোঝেন, কাউন্টিং এজেন্ট বোঝেন, কাউন্টিং সিস্টেম বোঝেন, যদি এইরকম সলিড লোক হন, পলিটিক্সের লোক, তার ক্ষেত্রে এই শাসকের বিরুদ্ধে লড়াই করাটা অনেকটা সহজ। আর আননোন ফেস হঠাৎ করে এলেন, হাতে সময় কম, প্রচারে যাবেন, অন্যের উপর ডিপেন্ডেন্ট, বলুন গো অমক গো তমক কি করতে হবে, এই অপরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা কিন্তু অতটা সহজ নয়। আর এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কাকে কোথায় কব্জা করতে হবে, কারণ তো নিজে পা টলমলো, যারা ক্যান্ডিডেট তাদের পা তো টলমলো, তো এ তো অন্যের উপরে ডিপেন্ডেন্ট, তো তাদেরকে জব্দ করতে তো সহজ। যারা নিজেরা প্রার্থী হচ্ছেন না, এই ইনার হয়ে খাটবেন, তাদের আমার এত দায়ী দায়িত্ব কিসে রয়েছে? দায়ী দায়িত্ব হয়তো দলের দিক দিয়ে থাকবে, কেউ সংগঠনের পদে রয়েছে থাকবেন, কিন্তু নিজস্ব তাগিদ যেটা সেটাও থাকবে না। দেখুন হয় একজন দুজন ঠিক আছে, যেমন জাস্টিস গাঙ্গুলি, উনিও সংগঠনের লোক নন, তবুও প্রার্থী করা হয়েছে, এটা ঠিক আছে। এক্ষেত্রে কি বলুন তো, ওনার নিজস্ব ইমেজ রয়েছে, আর সত্যিকারের একজন নির্ভরযোগ্য লড়াকু নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, উনি ম্যাচ বের করে দেবেন। যার ইমেজ নেই, যার সেখানে সংগঠন মজবুত নেই, ভোট করানোর যে বিষয়টা, যে কথাটা এখানে খুব খারাপ কথা, এটা ভোট করানো, এই ভোট করানোর মেশিনারি নেই, কি করবেন? আর যেসব ক্যান্ডিডেট করা হয়েছে, তারা নিজস্ব টাকা পয়সা খরচ করে করবেন বলে আমার তো মনে হয় না, খুব কমজন করবেন, খুব কমজন, আমি আননোন ফেস গুলোর কথা বলছি। জানি না কি করে ব্যাপারটা হবে। তারপরে প্রার্থী ইদিক উদিক কেমন সব করা হয়েছে, আমার বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে, কেউ কেউ বলছেন যে চমক দিচ্ছেন, অমুক জায়গায় নতুন ফেস এলে চমক দেওয়া হয়েছে, ভালো ইমেজের ফেস এলে চমক দেওয়া হয়েছে, তাহলে যারা পার্টি করছে সব কি খারাপ ইমেজের নাকি? তো খারাপ ইমেজের লোকেরা পার্টিকে লিড করবেন, পার্টির প্রচারে যাবেন, আর ক্যান্ডিডেট হবেন অন্য, তিনি জিতে যাবেন? এই যাদেরকে আমরা দেখতে পাই প্রথম সারিতে, তাদেরকে তো অনেক ক্ষেত্রে দেখতে পেলাম না টিকিটের ক্ষেত্রে, তার মানে কি? তার মানে তারা টিকিট, মানে টিকিট পাওয়ার যোগ্য নন, লোকসভা ভোটে প্রার্থী হওয়ার যোগ্য নন, তাদের ইমেজ ভালো নেই, কিন্তু তারাই তো প্রচার করতে যাবেন, বা তাদেরকে তো প্রচারের কাজে লাগানো হবে। তো তাহলে যাদেরকে লোকসভার টিকিট পাওয়ার যোগ্য মনে করা হয়নি, তারা কি করে লোকসভার প্রার্থীদেরকে প্রচারে গিয়ে জেতাবেন? তাদের তো ইমেজই ভালো নাই বলে আপনারা বুঝিয়ে দিচ্ছেন। ফলে দর্শক, আমার এই প্রার্থী, এই চমক হয়তো ঝুঁকি নিয়ে প্রার্থী ঘোষণা, এটা হতে পারে। এতদিন ধরে ঘোষরে এই প্রার্থী ঘোষণা, হ্যাঁ, যার অর্ধেক প্রার্থীর লোকের নাম চিনতে পারছেন না, আইডেন্টিফাই করতে পারছেন না, এটা আমি জানি না কি হবে। বিজেপির এবারে লড়াইটা না খুব একটা শক্তিশালী মনে হচ্ছে না, আমার যেন কোথাও মনে হচ্ছে। কয়েকজন নেতা খুব খাটছেন, জীবনের ঝুঁকি নিয়ে খাটছেন বঙ্গ বিজেপি, তাদের লড়াইকে কুর্নিশ জানাতে হবে। আমি লড়াই হিসেবে বলছি, বিজেপির মানে বিজয়ীর ব্যাপার নিয়ে বলছি, লড়াইকে বলছি, কারণ এখানে শাসকের বিরুদ্ধে লড়াইটা সত্যি খুব টাফ, সত্যি কিন্তু খুব টাফ, তারা লড়ছেন। আমি শুধু ভাবছি তাদের পরিণতি কি হবে। লড়ছেন বটে, কিন্তু যদি আসল জায়গাতেই যদি আলগি দিয়ে দেওয়া হয়, তাহলে তার রেজাল্টটা কি দাঁড়াবে, এ তো বিজেপির অন্তরে একটা চোরা স্রোত বইবে, আর সেখানে শাসক চাইবে কব্জা করতে, সহজে কব্জা করা যাবে। ফলে দর্শক, আমি জানি না আপনারা কি বলবেন এইসব তালিকা দেখে, তবে
পলিটিক্সের লোক পলিটিক্সে এসে লড়াই করলে সব থেকে বেটার হয়, কারণ ভোটটা করাতে হয় কিছু কেমন ভালো ইমেজের লোক ছাড়া। আমি জাস্টিস গাঙ্গুলির কথা বলে বলছি, এরকম ধরনের লোক ছাড়া, এদের এরকম ধরনের লোক হাই সেলিব্রিটি হয়ে গেছেন না, একজন আলাদা ইমেজ হয়ে গেছেন, এরকম লোক ছাড়া বাকি যাদের সব নামটা আমি আমি শুনতে পাচ্ছি আননোন, মনে হয় না খুব একটা লড়াই তারা করতে পারবেন। ওই উপরওয়ালার উপরে ভরসা, রামের উপরে ভরসা, আর মোদির উপরে ভরসা, নিজস্ব কোনো ক্যারিশমা নেই, কিচ্ছু নেই, নিজস্ব ক্যারিশমা নেই। আমি আবার বলছি রামের উপরে ভরসা, দেখুন রাম সর্বশক্তিমান বিশ্ব যাদের আছে সেটা সেই জায়গা থেকে আপনারা বলবেন যে রাম চাইলে সব হবে, ঠিক আছে। আর মোদির উপরে ভরসা করে যারা বসে রয়েছেন, মোদি কিন্তু ভোটটা করাতে আসবেন না, নরেন্দ্র মোদি কিন্তু আপনাদের বুথগুলোতে ভোটটা করাতে আসবেন না, বা কাউন্টিং এজেন্ট কাউন্টিং হলে থাকবেন না। এখানে আমি বারবার বলছি এখানে ভোটটা কিন্তু করাতে হয়, কিন্তু যেসব নাম দেখছি তারা ভোট করানোর ক্ষেত্রে কতটা শক্তিশালী হবেন আমার কিন্তু বিরাট সন্দেহ রয়েছে। যে তালিকা প্রকাশ পেয়েছে 19 জনের, কিছু কেমন তালিকা নাম যা দেখতে পাচ্ছি তাদের ঠিক আছে, তারা লড়াইটা করতে পারবেন, ফাইটটা করতে পারবেন, বাকিরা কিন্তু পরনির্ভর, পরের কাজ ছাড়া এক পা চলতে পারবেন না। তারা কি করে ভোটের লড়াইটা করবেন এই রাজ্যের ক্ষেত্রে? শাসকের পোয়া বড় আমি বলতে পারি, কব্জা করতে বা কিনতে, মানে যাদের উপরে ভর করে যাবেন ওই লড়বেন ভোটে তাদেরকে কিনতে, পোয়া বড়। সুতরাং একমাত্র বাঁচাবেন ওই রাম উপরওয়ালা, আমি বিজেপির আর কিছু লক্ষণ দেখছি না, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে মানুষের কিন্তু বিরাট রয়েছে, মানুষের কিন্তু বিরাট সাড়া রয়েছে অ্যান্টি তৃণমূল কংগ্রেস। যদি ভোটটা করানো যায় বিরাট রেজাল্ট। আর এই সমীক্ষার রেজাল্ট দেখে আপনারা ভাবছেন যে সমীক্ষার তো ভালো রেজাল্ট দেখাচ্ছে, আমি বারবার বলছি সমীক্ষার রেজাল্টটা মানুষের মতামতের উপরে রেজাল্ট, মানুষ যেটা চাইছেন সেটাই কিন্তু ভোট বাক্সে পারেন না সে মতামত দিতে, আবার মতামত দিলেও সেই রেজাল্ট কাউন্টিং এর পরে হয় না, কাউন্টিং এ গুলিয়ে যায়। সুতরাং এখানে ভোটটা করাতে হয়, বারবার বলছি ভোটটা করাতে হয়, ভোট করানোর জন্য সেরকম শক্ত পক্ত ক্যান্ডিডেট বা হাই বড় ইমেজের ক্যান্ডিডেট এইসবের প্রয়োজন, যদি সেটা না দিতে পারে তাহলে কি করে লড়বে, কি করে লড়বে? আর সব থেকে অবাক করছে যে ডায়মন্ড হারবার এখনো প্রার্থী খুঁজে পায়নি বিজেপি, এটা সব থেকে অবাকের এবং হাস্যকর বলবো, দিন দিন এটা হাস্যকর হয়ে যাচ্ছে। আমি বীরভূম এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে দুটো কথা শুনেছি, দুই জায়গাতেই সরকারি অফিসার ছিলেন, তারা ইস্তফা দিয়েছেন, তাদের কিছু কাগজপত্রের এখনো কমপ্লিট হতে প্রবলেম রয়েছে, হয়নি বলে তাদের নামগুলো ঘোষণা হয়নি, আসানসোলটা একটু দ্বন্দ্বের মধ্যে আছে বলে আগে সহ্য হয়নি, কিন্তু ঝাড়গ্রাম বীরভূমের একটা লিগা একটা পয়েন্ট রয়েছে, ইস্তফাপত্র কাগজপত্র রেডি হয়নি বলে হয়নি। কিন্তু ডায়মন্ড হারবারে কি সমস্যা রয়েছে, আর এটা তো সব থেকে গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল, কেউ দাঁড়াতে চাইছেন না, মানে কাউকে পাওয়া যাচ্ছে না, যদি কাউকে না পাওয়া যায় আর যদি কেউ দাঁড়াতে না চান তাহলে কি দল বিজেপি, এত বড় সর্বভারতীয় দল? আমার কিন্তু রাগ ধরে যাচ্ছে এই সব দেখে শুনে, যদি আমার রাগের কি যায় আসে, বিজেপি বিজেপির মতো করে চলবে, তবে আমরা দেখতে চাই যে কি রেজাল্ট করতে পারছে শেষ পর্যন্ত বিজেপি। দর্শক কি বলবেন, খুব চমক দেখছেন এই তালিকার মধ্যে না খুব অবাক হচ্ছেন, কি হতে পারে? দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।